গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আলিম সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন। সোমবার বিকেলে জালসুকার তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আটাবহ চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান ও আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আলিম, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হোসেন দুলাল, 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনু দেওয়ান, বাতারিয়া 1 নং মহল্লা কমিটির সভাপতি আমানুল্লাহ মৃধা সহ নেতাকর্মীরা। চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আলিম বলেন, আটাবহ ইউনিয়ন জনগণের দাবিতে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করতে চান এই এলাকার জনগণ। তরুণ, যুবক, বৃদ্ধ সবাই এবার তাকে নিয়ে ভাবছেন। আমাদের সকল নেতাকর্মী, আমাদের এই উদ্যোগে আলিম খান আমাদের চিন্তা ভাবনা ছিল কোথায় গিয়ে দাঁড়াবো। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একদম অযোগ্য একটা লোক। আমার তৃণমূলের নেতাকর্মী এবং আমার এলাকার জনগণ তারা এটা কোনো মতে মানতেছে না। তারা বলতেছে যে এমনও কিছু কর্মী আমাকে বলছে যে চেয়ারম্যান সাহেব, আপনি যদি নির্বাচন না করেন তাহলে আমি নিজে আত্মহত্যা করি। জনগণের স্বার্থে আজকে আমি নির্বাচন করতে প্রস্তুত হয়েছি। আমি 5টি বছর এই ইউনিয়নের দায়িত্ব পালন করেছি। এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পরে গত বছর আমি নৌকা প্রতীক নিয়ে অল্প সংখ্যক ভোটের কারণে বের করেছি। আজকে যারা গত ইউপি নির্বাচনে আমার নৌকার বিপক্ষে নির্বাচন করছে তাকে আজকে মূল্য দেওয়া হয়েছে।